সালটা 2001 এখনো পর্যন্ত এই শতকের সবচেয়ে বড় জঙ্গি হানা নিউ ইয়র্কে টুইন টাওয়ার কারা করলো আল-কায়েদা আল-কায়েদার পরবর্তী লক্ষ্য কি বিশেষ করে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদা এখনো পর্যন্ত তাদের পরবর্তী জঙ্গি হানার যে ঘোষণা করেছে তাতে সবচেয়ে বড় ঘোষণা রাম মন্দির হ্যাঁ এই ভারতের রাম মন্দির তাদের টার্গেট আল-কায়েদার পরবর্তী নিশানা অযোধ্যার রাম মন্দির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও তারা রিয়াদ করেনি আল-কায়েদার জঙ্গি গোষ্ঠী যেভাবে হুমকি দিয়েছে সেটা ভয়ঙ্কর এটা উড়িয়ে দেওয়ার কোনো বিষয় নয় জানা যাচ্ছে অসমে বসে এই পরিকল্পনা করা শুরু করে দিয়েছে আল-কায়েদার জঙ্গি গোষ্ঠী যার অর্থ অসমে রয়েছে আল-কায়েদার গুপ্তচরেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাম মন্দির খোলার তারিখ ঘোষণা করেছেন 1 জানুয়ারি 2024 তা শুনেই আল-কায়েদার জঙ্গিরা সিরিয়াতে বসে তাদের র্যাডিক্যাল ম্যাগাজিন ঘাজওয়া ই হিন্দ প্রকাশ করে যার কভার পেজেই রয়েছে বাবরি মসজিদের ছবি এই ছবিকে নিশানা করে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে আল-কায়েদার জঙ্গি গোষ্ঠী বলেছে যে তারা রাম মন্দির উড়িয়ে দেবে এবং সে জায়গায় একটি মসজিদ বানিয়ে দেবে এখানেই শেষ নয় এরা ভারতীয় সংখ্যালঘুদের নানা রকম কথা বলে উস্কে দেওয়ারও চেষ্টা করছে আল-কায়েদার পক্ষ থেকে ভারতীয় সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলা হয় ভারত তাদের জন্য নরকের থেকে কম কিছু নয় ভারতীয় সংখ্যালঘুরা বিশেষ সম্প্রদায়েরা কোনোদিনই নিজেদের অধিকার এখানে পাবে না তাই ভারতের সঙ্গে জং অর্থাৎ লড়াইয়ে তাদের অধিকার ছিনিয়ে নিতে হবে পূর্ণভূমি ভারতবর্ষ এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা সবাই রক্ত দিয়েছি সেখানে কে জিজ্ঞাসে কার কোন জাত আর সেই জন্য এই ভারতবর্ষ সম্প্রীতির দেশ আর তাই প্রধানমন্ত্রী বলেছেন আল-কায়েদার পাল্টা ভারতের মুসলমানরা অনেকের থেকেই বেশি দেশভক্ত ভারতের জন্যেই তারা বাঁচে আবার ভারতের জন্যেও তারা প্রাণও দিতে পারে আল-কায়েদা খুব ভালো মতোই জানে যে এই ভারতবর্ষে আক্রমণ হানাতে হলে এ দেশেরই মানুষদের তৈরি করতে হবে জঙ্গি হিসেবে আর কি করে ভারতবর্ষের মতো এই দেশের সুশিক্ষিত ছেলেদের কাছে পৌঁছাচ্ছে এর মাধ্যম বা হাতিয়ার হচ্ছে একটাই সোশ্যাল মিডিয়া এই সামাজিক মাধ্যমের মাধ্যমেই তারা পৌঁছে যাচ্ছে এবং শুরু হচ্ছে তাদের রিক্রুটমেন্ট যদি পুরনো ইতিহাস দেখা যায় তাহলে দেখা যাবে যে শুরু থেকেই আল-কায়েদার পয়লা নম্বর টার্গেট ছিল ভারত আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন এ কথা সবসময়ই বলেছেন আমেরিকা সিআইএ লাদেনের একটি ক্লাসিফাইড লেখা পেয়েছে যেখানে ওসামা বিন লাদেন স্পষ্টভাবে লিখেছেন আল-কায়েদার ইউএসের ওপর সবচেয়ে বড় রাগ হল কাশ্মীর ইস্যুতে ভারতকে ইউএসএ সমর্থন করা 1990 সালে আল-কায়েদা সুপ্রিমো ওসামা বিন লাদেন সুদানে বসে ভারতের জঙ্গি হামলার জন্য সেনাবাহিনী তৈরি করেছিলেন যার ফলে 2001 সালে এই প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে লড়তে হরকাত উল মুজাহিদ্দিনের সঙ্গে যোগদান করে 15 আগস্ট 2021 উত্তরপ্রদেশের লখনৌতে একটা বড় সড় হামলার পরিকল্পনাও করেছিল আল-কায়েদার জঙ্গি গোষ্ঠী কিন্তু ভারতীয় ইন্টেলিজেন্সের দূরদর্শিতায় এই হামলার এক মাস আগেই ভারতের গুপ্তচর বিভাগ এবং ইন্টেলিজেন্সি এজেন্সির বিভিন্ন জায়গা থেকে এবং সিকিউরিটি ফোর্স লখনৌতে আল-কায়েদার দুজনকে ধরে ফেলে যাদের মূল লক্ষ্য ছিল লখনৌর পাশাপাশি উত্তরপ্রদেশের দুটো মুখ্য শহরে আত্মঘাতী হামলা করা তার জন্য আল-কায়েদারা প্রেশার কুকার বম্ব পর্যন্ত তৈরি করে ফেলেছিল যাতে সহজেই মানুষের মধ্যে গিয়ে হামলা চালানো যায় তদন্তের পর জানা যায় আল-কায়েদার আরও একটি গোষ্ঠী আসামেও কাজ করছে এখানেও 48 জন জঙ্গিকে গ্রেফতার করা হয় যারা সবাই ছিল পেশায় শিক্ষক এরাই ভারতীয় যুব সমাজে মৌলবাদ প্রচার করে ভারত সরকারের বিরুদ্ধে গজওয়া হি হিন্দ অর্থাৎ কমপ্লিট কনকোয়েস্ট অফ ইন্ডিয়া এই মিশনকে পূরণ করার চেষ্টা করছিল সংখ্যালঘুদের খুশি করার জন্য আল-কায়েদার জঙ্গি গোষ্ঠী মিউজিয়াম পর্যন্ত বানায়
পরিস্থিতি এমনই পৌঁছে গিয়েছে যে আল কায়দার লিডারদের মিষ্টি কথায় ভারতীয়দের মধ্যে অনেকেই প্রভাবিত হয়ে শুধু আল কায়দা জঙ্গি গোষ্ঠীতেই যে অংশগ্রহণ করেছেন তা নয়, তার পাশাপাশি আল কায়দার টপ উইংসকে নেতৃত্ব পর্যন্ত দিয়েছে। আল কায়দার সাউথ এশিয়ার উইং AQIS এর প্রথম লিডার সানা উল হক, তিনি উত্তরপ্রদেশের সম্বল জেলায় থাকতেন। পড়াশোনায় স্নাতক এবং অত্যন্ত নামী সাংস্কৃতিক পরিবারের অন্যতম সদস্য ছিলেন তিনি। তার ঠাকুরদা গ্রামের প্রধান ছিলেন, ঠাকুরদার বাবা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কিন্তু 1998 সালে সানা ঘর ছেড়ে পাকিস্তানে পালিয়ে যায়। সেখানে জঙ্গি সম্পর্কিত বেশ কিছু নথি 5টি ভাষা থেকে উর্দুতে অনুবাদ করেন। তারপর সেখান থেকে তিনি আফগানিস্তান চলে যান। সানা উল হকের কাজে খুশি হয়ে ওসামা বিন লাদেন আল কায়দা জঙ্গি গোষ্ঠীর প্রপাগান্ডা সেলে তাকে একটি বড়সড় পদ দেন। এই সেলে থাকাকালীন তিনি চারটি বই লেখেন আর তারপরই AQIS এর লিডার বানিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু US এর এয়ার স্ট্রাইকে তাকে আফগানিস্তানে মেরে দেওয়া হয়। তবে রাম মন্দির নিয়ে এই প্রথম হুঁশিয়ারি যে আল কায়দা দিয়েছে তা নয়, আসলে 2014 সালে আল কায়দার তৎকালীন চিফ আল-জাহারি সে ভারতবর্ষ, মায়ানমার আর বাংলাদেশের জন্য তৈরি করে AQIS। ভাবতে অবাক লাগে এই অপারেশনের চিফ একজন ভারতীয় যার নাম ফারাহাতুল্লাহ ঘরি। তাকে এক প্রকার আল কায়দার সোশ্যাল মিডিয়া ম্যানেজারও বলা হয়ে থাকে। এরা সাউথ এশিয়া থেকে আল কায়দা ও লস্কর-ই তৈবার যুদ্ধের জন্য রিক্রুট খোঁজে আর যারা নতুন নিয়োগ হয় তাদের টেরর ক্যাম্পের যাত্রাও ফান্ড করা হয়। বিগত 30 বছর ধরে সে আল কায়দার এই ফান্ডের কাজ করে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একটাও ইন্টেলিজেন্স এজেন্সির কাছে এর কোনো ছবি নেই, এতটাই চালাক চতুর সে। এখন অনেকেই বলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে আল কায়দার এই সমস্ত যোদ্ধারা এতটাই মজবুত জায়গা করে ফেলেছে যে অনেকে বলেন আল কায়দার এই সব জঙ্গিরা ভাড়াটে সৈনিক হয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধেও লড়াই করছে। 2022 সালে আমেরিকান আর্মিরা আল কায়দা চিফ আল-জাহারিকে মেরে ফেলে। তাকে মেরে ফেলার কায়দাও অনেকটা অভিনব। তিনি প্রতিদিনের মতো তার বারান্দায় দাঁড়িয়েছিলেন আর ঠিক তখনই MQ-9 রিপার ড্রোন তাকে লক্ষ্য করে সেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং এর নিশানা এতটাই নির্ভুল ছিল যে তার আশেপাশের পরিজনরা উপস্থিত ছিল কিন্তু তাদের কিছু হয়নি। কিন্তু লক্ষ্য পূরণ হয় মার্কিন সেনার। তবে রাম মন্দির নিয়ে এই হুঁশিয়ারি এই প্রথম নয়, এটা বরাবরই আল কায়দার পুরনো স্বভাব। আল কায়দা জঙ্গি গোষ্ঠী ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার জন্য অনেক চেষ্টাই করে চলেছে। জুন 2022 সালে আল কায়দা আত্মঘাতী হামলার হুমকি দেয়। তাদের টার্গেট ছিল গুজরাট, মুম্বাই, উত্তরপ্রদেশ এবং দিল্লি, এবং এটা প্রথমবার হয় যে আল কায়দারা জায়গার নাম উল্লেখ করছে। এসবই হয়েছিল বিজেপি মুখপাত্র নুপুর শর্মার মন্তব্যের কারণে, যার ফলে আল কায়দার জঙ্গি গোষ্ঠী যুদ্ধ ঘোষণা করে দেয়। তারা একথাও বলে যে বাচ্চাদের শরীরে প্রকাশ্যে বোম বেঁধে আক্রমণ করানো হবে। সরকারের পক্ষ থেকে এই সমস্ত শহরগুলোতে আগে থেকেই কড়া সতর্কতা জারি করার জন্য এই ধরনের ঘটনা ঘটেনি। আল কায়দার এই পরিপ্রেক্ষিতে ভারতীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি একটি উল্লেখযোগ্য বার্তা দেন ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে। তিনি বলেন আল কায়দা মুসলমানদের রক্ষা কবচ নয়, বরং তাদের বিপদ ডেকে আনছে। এখন এটাও হতে পারে যে আল কায়দা আস্তে আস্তে হয়তো তাদের ক্ষমতা খুইয়ে ফেলছে আর সেই জন্যই তাদের ভারসাম্য বজায় রাখতে এই সমস্ত ধমক চমক দিয়ে তারা আবার তাদের সেই পুরনো জায়গা ফিরে পেতে চাইছে। কারণ ISS একসময় আল কায়দারই অংশ ছিল, এখন আল কায়দার থেকে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে জঙ্গিদের মধ্যে। এক তরুণ জিহাদি জঙ্গির মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সে বলছে আল কায়দাকে নিষ্ক্রিয় এবং বিপত্তি বলেই মনে করে। আল-জাহারি সম্পর্কে সে বলছে ওসামা বিন লাদেনের মতো ক্যারিশমাটিক পার্সোনালিটি তার নয়। আল-জাহারির ভিডিও মেসেজ অনেক বড় এবং একঘেয়ে, তার ফলে কেউই সেই ভিডিও দেখে আকৃষ্ট হয় না। তাই বলা বাহুল্য ওসামার মৃত্যুর পর থেকে আল কায়দার জঙ্গি গোষ্ঠী অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। যদিও তারপরেও ওসামা বিন লাদেনকে মেরে ফেলা
আমেরিকার কাছে কোনো একটা সহজ কাজ ছিল না। যদিও আল কায়দা এখন সেই আগের অবস্থায় নেই, তবু প্রশ্ন তো রয়েই যায়। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে, তার কারণ আল কায়দার টার্গেট রাম মন্দির। আসলে এই আক্রমণ শুধুমাত্র রাম মন্দিরের ওপর নয়, আক্রমণ আমাদের দেশের ওপর। কিন্তু আশার কথা, আমাদের এজেন্সি এবং আমাদের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। আরও ভরসার কথা, আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শুধু হাতিয়ার নয়, আমাদের অলংকার অহংকার, আর সেটাই ভরসার কথা।